আমাদেরকে জাগতে হবে, নূতন প্রভাতের সূর্য আমাদের ছিনিয়ে আনার জন্য ময়দানে থাকতে হবে। আল জিহাদ মাযিন ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত জিহাদ চালু থাকবে, চালু থাকবে। আজকে বাংলাদেশ খুব শান্ত দেশ, ঠান্ডা দেশ, এখানে আমরা সবক পড়াই, এখানে আমরা ইস্তেমা করি, ওয়াজ করি, দিনে কাজে কোনো বাধা নেই, অশান্তি হতে বেশিক্ষণ লাগবে না। একদিকে বঙ্গোপসাগর, একদিকে বর্মা, চারিদিকে ভারত। আফগানিস্তানের মুসলমানদের জন্য সুযোগ আছে, তারা পাকিস্তানের বেলুচিস্তান দিয়ে পাকিস্তানে চলে আসে, উজিরিস্তানে চলে যায়, ইরানে যায়, তাজাকিস্তানে যায়, এখানেও বলুচ, ওখানেও বলুচ, এখানেও তাজিক, ওখানেও তাজিক, আত্মীয়তা আছে, অবস্থা খারাপ দেখলে ওদের পার হয়ে যায় বর্ডার দিয়ে। আমাদের তো ওই পার আত্মীয় নাই, এটা ফিলিস্তিন হতে পারে, ফিলিস্তিন, চট্টগ্রামের পাহাড়ি এলাকা, ভারতের পাহাড়ি এলাকা। আমি কুম্পানিগঞ্জের বিছানাকান্দি গেছি, এটা পাথর বিছানাকান্দি, এ পাহাড় মেঘালয়, লাগানো পাহাড় মেঘালয়। আমার একজন অফিসার বলেছেন, সিলেটের ধনী বাবার, ব্যবসায়ী বাবার ছেলেরা শিলংয়ে পড়ে, এই করিমগঞ্জ দিয়ে এদিক দিয়ে সেদিক দিয়ে যায়, একজন দুজন নয়, আপনি অবাক হয়ে যাবেন সংখ্যা জানলে, আমাদের খবর নাই। মেঘালয়ের মানুষ ইংরেজিতে কথা বলে, খাগড়াছড়ির সাজেক ইংরেজিতে কথা বলে, গিটার বাজায়, মেয়েরা প্যান্ট পরে, ওয়েস্টার্ন কালচার। আমাদের কম নিয়ে ফিকির করতে হবে, আমাদের ফিকির করতে হবে। এ ফিকির শামসুল্লাহ ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহি সদর সাহেবের ছিল, বড় বড় উলামায়ে কেরামদের এ ফিকির ছিল, ওনারা এখন আর নাই, বিদায় হয়ে গেছেন। নতুন প্রজন্ম তৈরি করতে হবে আগামী দিনে। আন্তুম ফি রাবাতিন দায়েন, আমরা সবসময় যুদ্ধরত অবস্থায় থাকব। একটা প্রাচীন মাদ্রাসা আছে, আল জামিয়াতুল আরবিয়া আল ইসলামী আল মারুফ বিহি জিরি মাদ্রাসা, ওখানে আমি হাদিসের দরস দিই, তিরমিজি আকবাল। কলেজে যখন শিক্ষকতা করতাম 26 বছর, তখনও সিরতুন নবী আমার পাঠ্য বিষয়। এখন আমি আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামে ক্লাস নিই, ছাত্রদের পড়াই, ওখানেও আমার মৌজু আর সিরতুন নবী, 6 ক্রেডিট। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের জিন্দেগি আমাদের জন্য উসওয়াতুন হাসানা। আমরা জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমাল, আদাত, আখলাক, হযরতের জীবনধারা, হযরতের সুন্নতের উপর যদি আমরা আমল করতে পারি, আমাদের জীবন আলোকিত হয়ে যাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক, আদাত, তার জীবনধারা আমাদের জন্য আদর্শ, আমাদের জন্য হযরত ঈসা আলাইহিস সালাম বিয়ে করেন নাই, বাচ্চা কাচ্চা নাই, ইয়াহিয়া আলাইহিস সালামও করেন নাই। তো ফলে কোনো খ্রিস্টান যদি দাম্পত্য জীবন, ইজদিওয়াজের জিন্দেগি, স্বামী স্ত্রীর সম্পর্ক, বাচ্চা প্রতিপালনের সুন্নত জানতে চায়, ঈসা আলাইহিস সালামের জীবন থেকে পাওয়া সম্ভব নয়, যেহেতু উনি বিয়ে করেন নাই। আর আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন একেবারে পারফেক্ট, বিয়ে করেছেন, বাচ্চা কাচ্চা আছে, সংসার আছে, পূর্ণাঙ্গ জীবন। আমাদের এই সিরতের আলো,
সিরত চর্চা, সিরতের দাওয়াত ঘরে ঘরে পৌঁছানো দরকার। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে হিজরত করে যখন মদিনা আসলেন, বাজার আলহামদুলিল্লাহ সিরতের প্রচুর কিতাব আছে, প্রচুর কিতাব। যারা সিরতে রসুলের উপরে ব্যাপকভাবে জানতে চান, তারা আল্লামা সৈয়দ সুলাইমান নদবী, আজল্লা খলিফা হাকিমুল উম্মত হযরত আশরাফ আলী থানবী, সিরতুন নবী উর্দু 8 খণ্ড, অনেক মালুমাত, অনেক উলুম। আবুল হাসান আলী নদবী রহমতুল্লাহ আলাইহি, নবী রহমত, এটা বাংলা হয়েছে, মূলত উর্দু। সিরতে মুস্তাফা আল্লামা ইদ্রিস কান্দাইলভী, এটাও অত্যন্ত জরুরি কিতাব, আমরা এগুলো পড়ব, রসুলের আদর্শ জানবো, সুন্নত জানবো, মা আনা আলাইহি ওয়া সাহবিহি জানবো। তো হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে 13 বছর মক্কা দাওয়াত দি, দাওয়াতের দ্বিতীয় পর্যায় তিনি শুরু করেছেন মদিনায়। ইহুদি, খ্রিস্টান, মুসলমান এই 3 দলকে নিয়ে তিনি একটি চুক্তি করেন, এই চুক্তির নাম আল ওয়াসায়েক সিয়াসিয়া। যারা ডক্টর হামিদুল্লাহ, মৌলানা আল্লামা ডক্টর হামিদুল্লাহ, প্যারিস, ফ্রান্সের রাজধানী প্যারিস, প্যারিসে বসে তিনি এটা লিখেছেন, দুনিয়া কা পহলি তাহরিরি দস্তুর, দি ফার্স্ট রিটেন কনস্টিটিউশন অফ দ্য ওয়ার্ল্ড, পৃথিবীর প্রথম লিখিত সংবিধান। এর আগে, আজ থেকে 5000 বছর আগে, ইরাক, ইরাকের পুরানো নাম মেসোপটেমিয়া, ওখানে একজন রাজা ছিলেন হাম্মুরাবি, হাম্মুরাবি, হাম্মুরাবির কিছু আইন আছে, কাওয়ানিন আছে, জওয়াবেত আছে, কিন্তু এগুলো অসংগতিপূর্ণ। যেমন নারী পুরুষের ভিতরে যদি জানা হয়, পুরুষের শাস্তি নাই, শাস্তি মেয়ের, ওই মেয়েটাকে হাত পা বাঁধি, ছোট্ট নৌকা ডিঙ্গিতে করি, পানিতে ডুবিয়ে দিতে হবে, এটা হাম্মুরাবির আইন। আমার একটা প্রবন্ধ আছে, দি কোর্ট অফ হাম্মুরাবি, CODE, কোর্ট, কোর্ট মানে আইন, ল, বিধিবদ্ধ আইন। হাম্মুরাবির জমানায় যদি কেউ কোনো বিল্ডিং বাঁধে, এই বিল্ডিং যদি দোষী যায়, তাহলে রাজমিস্ত্রির ফাঁসি হবে। ও যদি মারা যায়, ইতিমধ্যে বিল্ডিং ভাঙি গেল, তাহলে ওর ছেলে মেয়ে নাতি নাতনিকে ফাঁসি দিতে হবে। এগুলো একটু অসংগতিপূর্ণ। কিন্তু 1500 বছর আগে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদিদের সাথে, খ্রিস্টানদের সাথে, মদিনার মুসলমানদেরকে নিয়ে যে চুক্তি করেছেন, যেটাকে মদিনা সনদ বলে, এটা পৃথিবীর ভারসাম্যপূর্ণ লিখিত সংবিধান। হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদিদের সাথে চুক্তি করলেন। 3টি ইহুদি গোষ্ঠী আছে মদিনায়, বনু কায়নুকা, বনু নজির, বনু কোরাইজা, এদের সাথে চুক্তি। ইবনে হিশাম বিস্তারিত আছে, ইবনে হিশামে, ইবনে ইসাকে আছে, ইবনে হিশামে আছে, ইবনে হিশামের সরা লিখছেন আল্লামা সোহাইলি আর রজুল উনুফ, উনি অন্ধ, আমরা চোখ থাকতে কিছু করতে পারি না, আমাদের চোখ আছে, আমরা কিছু করতে পারি না। আর আল্লামা সোহাইলি 17 বছর বয়স থেকে অন্ধ, উলুম হাসিল করেছেন আধা অবস্থায়, আর রজুল উনুফ লিখেছেন অন্ধ অবস্থায়, লিখেছেন মানে এমলা করেছেন, ডিকটেশন দিয়েছেন, অন্যরা লিখেছেন। এটা ইবনে হিশামের বেহতরিন সরা, ওখানেও আছে, আমার লিখিত একটা নিবন্ধও আছে। ওই চুক্তিতে আছে মদিনার ভিতরে কোনো ধরনের অশান্তি তৈরি করা যাবে না, আনরেস্ট, অশান্তি, কোনো গোষ্ঠীর ভিতরে অস্থিরতা তৈরি করা যাবে না, প্রত্যেকে তার ধর্ম পালন করার অধিকার রাখে।
মুসলমানরা মসজিদে যাবে, খ্রিস্টানরা গির্জায় যাবে, ইহুদিরা যাবে সিনাগগ, ইহুদিদের খোদার নাম সিনাগগ, ইহুদিদের আবাদতগার নাম সিনাগগ, মাহবুদের নাম সিনাগগ, খ্রিস্টানদের খোদার নাম গড, মুসলমানদের খোদার নাম আল্লাহ, ইহুদিদের খোদার নাম যেহোবা, যেহোবা। হযরত বলেন প্রত্যেকে তার ধর্ম পালন করতে পারবে, কেউ কারে বাধা দিতে পারবে না, ব্যবসা বাণিজ্য নির্বিঘ্নে চালাতে পারবে, কেউ কারে বাধা দিবে না। কোনো বহিঃশত্রু যদি মদিনা আক্রমণ করে, 1500 বছর আগে কি পলিটিক্যাল সাগাসিটি, কি রাজনৈতিক দূরদর্শিতা, কি ডিপ্লোম্যাটিক প্রুডেন্স, কূটনৈতিক প্রজ্ঞা আল্লাহ পয়গম্বরের, ভেবে আমরা অবাক হই। মদিনার যদি কেউ আক্রমণ করে, সবাই মিলে দুশ্মনকে বাধা দেবে, খরচ প্রত্যেকের গোষ্ঠী তার নিজের নিজের খরচ বহন করবে। হযরতের পূর্ব অনুমতি ছাড়া মদিনার কোনো গোষ্ঠী কোনো বাইরের শক্তির সাথে যুদ্ধ করতে পারবে না। কিন্তু ইহুদিরা শয়তান জাতি, শয়তান জাতি, আর মুগদুবালাইহিম, আল্লাহর ভাষায় মুগদুবালাইহিম, গায়রুল মুগদুবি আলাইহিম, আমরা যে নামাজ পড়ি, এরা চুক্তি মানে নাই, চুক্তি মানে নাই। হযরত বাধ্য হয়েছেন তাদেরকে বের করে দেওয়ার জন্য মদিনা থেকে। এরা কিছু সিরিয়ায়, কিছু খাইবারে চলে গেছে। ইহুদি মুসলমানদের শক্ততরীন দুশ্মন ইহুদি, আল্লাহ রসুলের দুশ্মন ইহুদি, কোরআনের দুশ্মন ইহুদি, ফিলিস্তিনের মুসলমানের দুশ্মন ইহুদি। আমি তো বড় বড় মাদ্রাসার জিম্মাদারদেরকে অনুরোধ করি, যেখানে দাওরা হাদিস আছে, তখসুসাত আছে, সেখানে আরেকটা সাবজেক্ট খোলা দরকার, উলুমুল কোরআন, উলুমুল হাদিস, উলুমুল লগা, উলুমুল ফেকা আছে, তখসুস ফিল উলুমুল ফেক আছে, তখসুস ফিল মাকারনাতিল আদিয়ান, তুলনামূলক ধর্মতত্ত্ব, হিন্দু কি, হিন্দু ধর্ম কি। আমি ইন্ডিয়া থেকে বিপুল কিতাব কিনে নিয়ে আসছি, হিন্দু মত ক্যা হ্যায়, বুদ্ধিজম কি, গৌতম বুদ্ধ কে, আমাদের সাথে তাদের গোলমাল কোথায়, আমাদের সাথে মিল কোথায়, অমিল কোথায়, ইহুদি কি। আল্লামা তকি উসমানি সাহেব একটা কিতাব আছে, ইসাইয়ত ক্যা হ্যায়, এটা বাংলা হয়েছে, হোয়াট ইজ ক্রিশ্চিয়ানিটি ইংরেজি হয়েছে, এরকম একটা সভা করা দরকার। যিনি ইহুদিদের ধর্মীয় ভাষার নাম ইব্রানি, ইব্রানি ইংরেজিতে বলা হয় হিব্রু, হিব্রু ভাষা শিখতে হবে তাকে, একজনও তো নাই বাংলাদেশে হিব্রু ভাষা জানে, কিন্তু আরবি ভাষা জানে, কোরআনের তফসিরের উপরে তাফসারা করছেন, আহাদিসে নববীর তফসিরি করছেন, হাজার হাজার মুস্তশরিকিন তৈরি হইয়া আছে, যারা মূলত ইহুদি এবং খ্রিস্টান, তাদের ধর্ম ইহুদি, তাদের ধর্ম নাসারা, কিন্তু তারা গবেষণা করছেন ইসলামের উপরে, কেউ কেউ ভালো নিয়তও করছেন, ভালো সাবজেক্ট মনে করে, কেউ কেউ সাজিশও করছেন। আল্লাহ মাবুল হাসানের নদী লিখতেছেন যে মুস্তশরিকিন নে জর্রা কো পাহাড় বানা কর, খতরা কো দরিয়া বানা কর, কারিন কে সামনে পেশ করতে হ্যায়, বালি কণা কে পাহাড় বানাই, এক ফোঁটা পানিকে সাগর বানাই, পাঠকের পাঠকের কাছে উপস্থাপিত করে। আমি যখন বিশ্ববিদ্যালয়ে গবেষণা করি, তখন একটা চিঠি লিখছিলাম লন্ডনে হার্টফোর্ড সেমিনারি গবেষণা প্রতিষ্ঠান, এক মহিলা হাদ্দাত, খ্রিস্টান না ইহুদি বুঝতে পারতেছি না, মিসেস হাদ্দাত,
তিনি আমার উত্তর দিলেন যে আপনি খতবাতে রসুলের উপরে কাজ করতেছেন জেনে আমি খুব খুশি হয়েছি। তো আমাদের সেমিনার তো বন্ধ, সেমিনারই বন্ধ, তারপরও আপনাকে কিতাবের হাওয়ালা দিলাম, এই কিতাবটা আপনারা সাহায্য করবে। কিতাবের নাম আল মুজাম আল মুফাহারাস লি আলফাজিল হাদিস নববী শরীফ, এটা লিখেছেন এজ এ ওয়ানসিক। ওয়ানসিক উনি খ্রিস্টান, বুখারি মুসলিম তিরমিজি নাসাই আবু দাউদ ইবনে মাজা সারাও সুনানে দারে কুতনি, সুনানে দারে কুতনি, সুনানে দারিমি, আটটা কিতাবের ভিতরে খতামান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কামান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যত জায়গায় আছে আমি ওখানে ঢুকছি, কাফ দি কামা, খা দি খতাবা, হোমা খতামান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিলমিনা, খতমান নবী সাল্লাম বিল আরাফা, খতমান নবী সাল্লাম বি হজ্জাতুল ওয়াদা, ফিল হজ্জাতুল ওয়াদা, প্রচুর রেফারেন্স রেডি। বুখারী যত পৃষ্ঠায়, তিরমিজি যত পৃষ্ঠায়, একজন খ্রিস্টান করছে, মুসলমানদের ভিতরেও এরকম বিভিন্ন ধর্মের স্কলার থাকা দরকার, হিন্দু ধর্মের স্কলার যিনি সংস্কৃতি ভাষা জানবেন, ইহুদি ধর্মের স্কলার যিনি হিব্রু ভাষা জানবেন, তৌরাত থেকে স্থাপাদা করতে পারবেন, তালমুদ থেকে স্থাপাদা করতে পারবেন। আমি আশাবাদী এখন না হলেও আগামীতে হয়তো আমরা থাকব না, সেই জামানায় আলহামদুলিল্লাহ এরকম স্কলার মাদ্রাসা থেকে তৈরি হবে। এই ইহুদি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 বছর মদিনায় শান্তিতে থাকতে দেন নাই। আল্লাহ তাআলা কোরআন শরীফে বলেন লাতাজিদান্না আশাদ্দান্নাসি আদাওয়াতাল লিল্লাযিনা আমানু আল ইহুদ, আল্লাহ তাআলা বলেন হে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপ দুনিয়া মে মুসলমানোঁ কে সখ্ত তরিন দুশ্মন ইহুদ কো পায়েঙ্গে জরুর ভি জরুর, লামে তাকিদ নুনে তাকিদ বানুনে সকিলা, ইউ মাস্ট অ্যান্ড মাস্ট ফাইন্ড দ্য আর্ক এনিমিস অফ দ্য মুসলিমস আর জুস, লা তাত্তাখিজুল ইহুদা ওয়ান নাসারা আউলিয়া, ইহুদি খ্রিস্টানদের দোস্ত বানাইও না, বাদহুম আউলিয়া ও বাস, তারা তাদের বন্ধু তোমার বন্ধু নয়। দুনিয়ার কুফরি শক্তি এক হয়ে গেছে, নেতানিয়াহু প্রাইম মিনিস্টার ইসরায়েল, ওনাকে সান্ত্বনা দেওয়ার জন্য ইসরায়েলের ফিলিস্তিনের সাথে যুদ্ধের পরে আমেরিকার প্রেসিডেন্ট আসছেন, ব্রিটেনের প্রাইম মিনিস্টার আসছেন সান্ত্বনা দেওয়ার জন্য, ফিলিস্তিনি মুসলমানদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য মুসলমানদের কোন রাষ্ট্রপ্রধান ফিলিস্তিন আসেন নাই। আমরা নিস্তেজ, বেহিস মুসলমানরা এরকম হয়ে গেছে, আল ওয়াহান হব্বত দুনিয়া কারাহিয়াতুল মউত আমাদেরকে ধরছে ভালো করে। সম্মানিত হাজরিন, আজকে বাংলাদেশ খুব শান্ত দেশ, ঠান্ডা দেশ, এখানে আমরা সবক পড়াই, এখানে আমরা ইস্তেমা করি, ওয়াজ করি, দিনে কাজে কোনো বাধা নেই, অশান্তি হতে বেশিক্ষণ লাগবে না। একদিকে বঙ্গোপসাগর, একদিকে বর্মা, চারিদিকে ভারত, আফগানিস্তানের মুসলমানদের জন্য সুযোগ আছে, তারা পাকিস্তানের বেলুচিস্তান দিয়ে পাকিস্তানে চলে আসে, উজিরিস্তানে চলে যায়, ইরানে যায়, তাজাকিস্তানে যায়, এখানেও বলুচ ওখানেও বলুচ, এখানেও তাজিক ওখানেও তাজিক, আত্মীয়তা আছে, অবস্থা খারাপ দেখলে ওদের পার হয়ে যায় বর্ডার দিয়ে, আমাদের তো ওই পার আত্মীয় নাই। এটা ফিলিস্তিন হতে পারে, ফিলিস্তিন চট্টগ্রামের পাহাড়ি এলাকা, ভারতের পাহাড়ি এলাকা, আমি কুম্পানিগঞ্জের বিছানাকান্দি গেছি,
এটা পাথর বিছানাকান্দি, এ পাহাড় মেঘালয়, লাগানো পাহাড় মেঘালয়। আমার একজন অফিসার বলেছেন সিলেটের ধনী বাবার, ব্যবসায়ী বাবার ছেলেরা শিলংয়ে পড়ে, এই করিমগঞ্জ দিয়ে এদিক দিয়ে সেদিক দিয়ে যায়, একজন দুজন নয়, আপনি অবাক হয়ে যাবেন সংখ্যা জানলে, আমাদের খবর নাই। মেঘালয়ের মানুষ ইংরেজিতে কথা বলে, খাগড়াছড়ির সাজেক ইংরেজিতে কথা বলে, গিটার বাজায়, মেয়েরা প্যান্ট পরে, ওয়েস্টার্ন কালচার। আমাদের কম নিয়ে ফিকির করতে হবে, আমাদের ফিকির করতে হবে। এ ফিকির শামসুল্লাহ ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহি সদর সাহেবের ছিল, বড় বড় ওলামায়ে কেরামদের এ ফিকির ছিল, ওনারা এখন আর নাই, বিদায় হয়ে গেছেন। নতুন প্রজন্ম তৈরি করতে হবে আগামী দিনে। আন্তুম ফি রাবাতিন দায়েন, আমরা সবসময় যুদ্ধরত অবস্থায় থাকব। আন্তুম ফি রাবাতিন দায়েন, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাগলের গোশত পছন্দ করতেন, গজবাত খাইবার সমস্ত হাদিসের কিতাবে আছে। জাইনাব নামে একটা ইহুদি মেয়ে আনি, ইহুদিরা ছাগলের পায়ের গোশত খুব মজা করে রান্না করছেন, বিষ দিছেন। খাবার সময় জিব্রাইল আসি বলেন, ইয়া রাসূলুল্লাহ, এ গোশত আপনি খাবেন না, এটা বিষ আছে। হযরত ফেলে দিছেন, এক সাহাবী খেয়েছেন, উনি মারা গেছেন, বিষ পানে হত্যা করতে চেয়েছে ইহুদিরা। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনু নজির গোষ্ঠীর কাছে গেছেন একটা মীমাংসার জন্য, তারা বললেন আপনি একটু দাঁড়ান, আমরা একটু নেতাদের সাথে কথা বলে আসি। পাশে একটা দেওয়াল ছিল, হজরত দেওয়ালের সাথে হেলান দিলেন, আসেন সাথে হজরত আবু বকর, হজরত ওমর, হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম। এই মুহূর্তে ইহুদিরা দেওয়ালের উপরে উঠি বিরাট এক পাথর হজরতের মাথার উপর ফেলে দিতে চেয়েছে, আর রহিকুল মখতুম কিতাবে আছে, ইবনে হিজামে আছে। জিব্রাইল আসলে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এক সেকেন্ডের ভিতরে আপনি সরে যান, পাথর পড়তেছে উপর থেকে। এক মুসলিম মহিলা, সুকু বনি কাইনুকা, বনু কাইনুকা ইহুদি গোষ্ঠী, তাদের একটা বাজার আছে, হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু যেখানে ব্যবসা করতেন, কাইনুকার বাজার, ওখানে একটা মহিলা দুধ বিক্রি করতে আসছে। তো যাওয়ার সময় তিনি একটু ক্লান্ত হয়ে গেছেন, বাজারে দুধ বিক্রি করা মানে গরিব মানুষ, কিন্তু বোরকা পোষ জিলবাব গায়ে দিছেন, ইউদিনীন আলাইহিন্না মিন জালাবিবিহিন্না, জিলবাব গায়ে দিছেন মাথা থেকে পা পর্যন্ত ঢাকা। একটা সোনার দোকানের সামনে তিনি একটু বিশ্রাম নিচ্ছেন, এই সোনার দোকানের মালিক ইহুদি, ইহুদি আরো কর্মচারী আছে, তারা আসি শেয়ার দিল, শেয়ার উনি বসলেন, তারপর মুখের পর্দা নাকাব খুলে ফেলতে চায়। উনি বলতেছেন, আমি মুসলমান, তোমরা ব্যবসায়ী, আমার বেইজ্জত করতে চাও কেন? তারপরও মুখের পর্দা ধরে টানে। এরপরে এই মহিলার বোরকার কোনার সাথে রশি বাঁধি শেয়ারের খুঁটির সাথে বেঁধে দিছে ইহুদি। এই মেয়েটা যখন চলে যাচ্ছে, রশির সাথে টান পড়ার কারণে শরীর থেকে বোরকা পড়ে গেছে, ভিতরে পোশাক বেশি মজবুত ছিল না, উনি রাস্তার উপর বসে কাঁদতেছেন। ইতিমধ্যে মারামারি শুরু হয়ে গেল, মুসলমানও মারা গেল, ইহুদিও মারা গেল, তারা চুক্তিভঙ্গকারী। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাইন ইশতু লা উখরিজান আল ইহুদা মিন জাজিরাতিল আরব,
আমারও যদি আল্লাহ কিছুদিন হায়াত দেয়, আমি তোদেরকে তোমাদেরকে তাদেরকে আরব উপদ্বীপ থেকে বাইর করে দেব। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বের করে দিয়েছিলেন, এখন তারা আবার আরব দেশে আসছে। দুনিয়ার সমস্ত ইহুদি এক, দুনিয়ার সমস্ত মুসলমান এক হতে পারে নাই। কুল্লু হিজবিন বিমা লাদাইহিম ফারিহুন, প্রত্যেকে নিজের দল নিয়ে খুশি। ওয়াহদাতু উম্মত, মুসলমানদের ঐক্য, ফিকির কমে গেছে, একে অপরের দোষ বাইর করে দিই। একথা একশো ভাগ সত্য, 57টা মুসলমানদের দেশ আছে, 200 কোটি মুসলমান আছে, ইহুদি আছে 1 কোটি। এই 200 কোটি মুসলমান যদি এক হতে পারে আন্ডার ওয়ান লিডার, আগামীকাল সকাল বলার নতুন ইতিহাস তৈরি হয়ে যাবে। আজকে হযরত ওমর নাই, সালাহউদ্দিন আইয়ুবি নাই, নুরউদ্দিন জঙ্গি নাই, আবু ওবাইদা বিন জাররাহ নাই, অন্ততপক্ষে খলিফা মুতাসিম বিল্লাহও নাই, থাকলে নতুন ইতিহাস তৈরি হয়ে যেত। আমি আশাবাদী, কেউ দালালি করলে করুক, কেউ ক্ষমতার কারণ নীরব থাকলে থাকুক, কিন্তু আম্মাতুল মুসলিম আমাদেরকে জাগতে হবে। নতুন প্রভাতের সূর্য আমাদের ছিনিয়ে আনার জন্য ময়দানে থাকতে হবে। আল জিহাদ মাযিন ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত জিহাদ চালু থাকবে, চালু থাকবে।